প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আচ্ছা, ওল্ড ফার্স্ট ইয়ার যারা আছো, তোমাদেরকে আমি মানে গত সপ্তাহ গত ক্লাসে দুইয়ের পরিপূরক নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এইগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং মানে 8 বিট দিয়ে কিভাবে করতে হয়, 8 থেকে বেশি মানে 2 বাইট বা 16 বিটের রেজিস্টার দিয়ে কিভাবে করতে হয়, অ্যান্সার নেগেটিভ আসলে কিভাবে নিগেশন করতে হয়, এগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তার উপরে ভিত্তি করে আমি কিছু এইচডব্লিউ তোমাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, অনেকে আমাকে এইচডব্লিউ গুলো মানে সেন্ড করেছো, আমি দেখেছি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মানে সন্তোষজনক, তবে দু একজন মানে একটা বিষয়ে একটু মানে গোলমেলে করে ফেলেছো, সেটা হচ্ছে একটা শেষ যে অঙ্কটা দিয়েছিলাম -17 -13। আচ্ছা, এই অঙ্কটা অনেকে তোমরা লাস্টের যে যে নিগেশনের বিষয়টা আছে এটাতে একটু এলোমেলো করে ফেলেছো, আমি একটু সেটা দেখাই, তাহলে তোমাদের সবার ধারণা স্পষ্ট হবে, তারপর আমি আমার আজকের আলোচনায় যাব, মানে আজকে আমরা কোডিং বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমি একটা এইচডব্লিউ একটু তোমাদেরকে করে দেখাই, তোমাদের যে এইচডব্লিউটা ছিল। আচ্ছা দেখো, তোমাদের আমি দিয়েছিলাম বোধ হয় -17 -13, তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -17 থেকে 13 বিয়োগ করো, অথবা দুইয়ের -17 থেকে 13 এর বিয়োগ প্রক্রিয়াটি যোগের মাধ্যমে সম্পন্ন করো। আচ্ছা, এই দুই ভাবে যে কোনো একভাবে প্রশ্নে উল্লেখ থাকতে পারে। ওকে, তা খেয়াল করো আমরা মানে সংখ্যা দুইটাকে কি এভাবে লিখতে পারি, -17 প্লাস -13, -17 প্লাস -13। ভালো করে খেয়াল করো, ছিল বিয়োগ প্রক্রিয়া, মানে এদের মধ্যেকার সম্পর্ক ছিল বিয়োগ, কিন্তু আমরা সেটাকে যোগে নিয়ে আসলাম, এবং দেখো 17ও নেগেটিভ বা 17ও একটা মাইনাস যুক্ত সংখ্যা, 13ও একটা ঋণাত্মক বা সংখ্যাটার আগে মাইনাস আছে। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যা পজিটিভ বা ধনাত্মক হলে সেটাকে 8 বিটের রেজিস্টার বানাবো, এবং যদি ঋণাত্মক হয় তাহলে সংখ্যাটাকে আমরা 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক তৈরি করব। আবার বলি, সংখ্যা ধনাত্মক হলে 8 বিট রেজিস্টার এবং ঋণাত্মক হলে 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। আচ্ছা দেখো, দুটো সংখ্যাই এক্ষেত্রে নেগেটিভ আছে, তার মানে আমরা দুটোকেই 2's কমপ্লিমেন্টে কনভার্ট করব। তাহলে সেটা আসো আমরা 2's কমপ্লিমেন্টে কনভার্ট করি, তবে 2's কমপ্লিমেন্টে কনভার্ট করার আগে আমাদেরকে 8 বিটের রেজিস্টার বানাই নিতে হবে। দেখো 17-এর 8 বিট রেজিস্টার করলে কত হয়, 16 8 4 2 1, 16 আর 1 17, 1000 1, তার মানে দেখো বাইনারি করলে আসে 1000 1, কিন্তু এটা 5 বিটের হওয়ায় আমি বাম পাশে 3টা 0 দিয়ে দিয়ে 1 3টা 0 1 এটা করে ফেললাম। আচ্ছা, নিশ্চয়ই খেয়াল আছে যে সব থেকে বাম দিকের বিটটাকে চিহ্ন বিট বলা হয় আর বাকি 7টা বিটকে পরিমাণ বা সংখ্যাসূচক বিট বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমি 17-এর 1's কমপ্লিমেন্ট করে ফেললাম। দেখো 1's কমপ্লিমেন্ট করলে কি দাঁড়াচ্ছে, বিটগুলোকে জাস্ট উল্টাই দিব, 1110 1110, এবং এর সাথে 1 যোগ করে দিই, দেখো 011 1110 1111, এটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে 17-এর 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক, 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে 13-কেও আমরা 2's কমপ্লিমেন্ট করব, তবে তার আগে এর 8 বিটের রেজিস্টার বের করে নিতে হবে। আচ্ছা, 13-এর 8 বিট রেজিস্টার লক্ষ্য করো, 13 8 4 12 13, মানে 1101। আচ্ছা, 8 বিট করার জন্য বাম পাশে আমরা 4টা 0 দিয়ে দিলাম, তাহলে 8 বিটের রেজিস্টার হয়ে গেল, 13-এর 8 বিট রেজিস্টার আমরা পেয়ে গেলাম। এবার 13-এর 1's কমপ্লিমেন্ট করে ফেলি, দেখো 13-এর 1's কমপ্লিমেন্ট করলে বিট গুলো উল্টায় দাও, 1111 0010, এর সাথে জাস্ট 1 যোগ করে দাও, কত আসছে, 1100, 4টা 1 চলে আসছে কি। আচ্ছা, 13-এর 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিলাম, তাহলে 13-এর 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক বের হয়ে গেল। আচ্ছা, তাহলে 17 একটা নেগেটিভ সংখ্যা ছিল, সেটাকেও 2's কমপ্লিমেন্ট করে এটা পেলাম, 13ও নেগেটিভ ছিল সেটাকেও 2's কমপ্লিমেন্ট করে এটা পেলাম,
এবার দুইটার মধ্যে দেখো সম্পর্কটা যোগ হয়ে গেল, সেটা একটু করি দেখো, আমি একটু উপরে মুছে ফেললাম, দেখো মাইনাস সেভেনটিন ইকুয়াল টু টুস কমপ্লিমেন্ট করে পেলাম ট্রিপল ওয়ান জিরো চারটা ওয়ান, আর মাইনাস থার্টিন একেও টুস কমপ্লিমেন্ট করে পেলাম চারটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান। ওকে, তাহলে আমাদের মানে দুইটাই টুস কমপ্লিমেন্টটা আমরা লিখে ফেললাম উপরে। এবার দেখো মাইনাস সেভেনটিন মাইনাস থার্টিন কত হয়, মাইনাস থার্টি মাইনাস তিরিশ। এবার এখানে যাই থাকুক অলওয়েজ যোগ করব, এক এক দশের শূন্য হাতে এক, তিন একে এগারোর এক হাতে এক, এক এক দশের শূন্য হাতে এক, এক এক দশের শূন্য হাতে এক, এক এক দশের শূন্য হাতে এক, তিন একে এগারোর এক হাতে এক, তিন একে এগারোর এক হাতে এক, তিন একে এগারো। দেখো এটা কত বিট আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট আসছে। তাহলে এই যে আট নম্বর বিটটা, এটাকে আমরা কি সাইন বিট বলতে পারি, খেয়াল আসছে নিশ্চয়ই। এবং আট বিট থেকে যদি অতিরিক্ত কোনো বিট বাম পাশে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্যারি বিট, যা ওভারফ্লো হয়েছে, ক্যারি বিট যা ওভারফ্লো হয়েছে। আচ্ছা এবার দেখো চিহ্ন বিট ওয়ান এবং অ্যান্সার নেগেটিভ আসছে, তা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে মানটা কখনো প্রকৃত মান আকারে থাকে না, থাকে হচ্ছে পূরক মান আকারে। আচ্ছা পূরক বা নেগেটিভ আকারে থাকে, তাহলে পূরক থেকে প্রকৃত মানে আনতে গেলে এটাকে বিপরীতকরণ বা নিগেশন করতে হবে, তার মানে এই যে যে অ্যান্সারটা আমি পেলাম এটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং নিগেশন করব ক্যারি বিটকে বাদ দিয়ে, যে চিহ্ন বিট সহ আটটা বিট আছে এই আটটা বিটকে নিয়ে নিগেশন করতে হবে। তাহলে লক্ষ্য করো প্রাপ্ত মানকে পুনর্নিগেশন করে, আচ্ছা পুনর্নিগেশন করে কি পাচ্ছি দেখো, উল্টে দাও জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান যোগ করে দাও তাহলে কত আসছে, এক এক দশের শূন্য হাতে এক, শূন্য এক 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 এক। আচ্ছা দেখো এই যে থার্টি, থার্টির বাইনারি কিন্তু এই চারটা ওয়ান জিরো, এইটাই অ্যাকুরেট আসবে, তোমরা মিলিয়ে দেখতে পারো। আচ্ছা তাহলে আমরা পরিমাণটা পেয়ে গেলাম, কিন্তু চিহ্ন কিন্তু আমাদের আগের চিহ্নটাই থাকবে, তার মানে চিহ্ন ওয়ান ছিল ওয়ানই থাকবে। আচ্ছা তাহলে ফলাফল দেখো কত আসছে, মাইনাস থার্টি ইকুয়াল টু চিহ্ন পরিমাণ, চিহ্ন হচ্ছে ওয়ান, এই যে চিহ্ন ওয়ান আর পরিমাণ চারটা ওয়ান জিরো। আচ্ছা ভালো করে খেয়াল করো চিহ্ন ওয়ান এর অর্থ হচ্ছে নেগেটিভ, আর থার্টির বাইনারি ফর্ম কিন্তু চারটা ওয়ান জিরো আসে, তাহলে দেখো মাইনাস তিরিশ, তার মানে চিহ্ন ওয়ান পরিমাণ চারটা ওয়ান জিরো। আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই দেখলাম যে কিভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা মানে মানে বিয়োগ প্রক্রিয়া যোগের মাধ্যমে সম্পন্ন করতে পারি, এটা এসডব্লিউ ছিল, আমরা সেটা আর একটু করে দেখার চেষ্টা করলাম। ওকে তাহলে আমি এটা মুছে ফেলি, আজকের আলোচনায় আমরা আসি, দেখো ভালো করে খেয়াল করো। আচ্ছা আজকের যে আলোচনা স্থান পাবে সেটা হচ্ছে কোড বা কোডিং, যে বিষয়গুলো আছে এই অধ্যায়ের শেষে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, তার মানে সংখ্যা পদ্ধতি অংশের আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা প্রথম থেকে দেখো ধারাবাহিকভাবে চিন্তা করলে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমি একবার সেটা রিভিউ করে যাই। দেখো প্রথমে আমি সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তারপর সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যে মানে অঙ্কগুলো আছে এটা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখেছিলাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই চারটা পদ্ধতির রূপান্তর একটা থেকে কিভাবে আরেকটায় যাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এর পরবর্তীতে আমরা বাইনারি যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করলাম, বাইনারি যোগ বিয়োগ গুণভাগ দুইয়ের পরিপূরক। আচ্ছা তাহলে এই প্রথম অংশ বা সংখ্যা পদ্ধতি শেষ পর্যায়ে আছে হচ্ছে কোডিং বিষয়টা, তা আমরা এখন এই কোড নিয়েই আলোচনা করব। কোড কি জিনিস, এনকোড কি, ডিকোড কি, তারপর বিভিন্ন প্রকারের কোড আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা প্রথমে আসো সিওডিই, কোড শব্দের অর্থ মানে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, কোড
আচ্ছা, কোডের যদি সংজ্ঞায় কখনো আসে কোড কি, তাহলে একটু লক্ষ্য করো, মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তরের ক্ষেত্রে যে বিশেষ ধরনের শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন সহযোগে নির্দেশ প্রদান করা হয় তাদেরকে কোড বলা হয়ে থাকে। আবার শোনো, মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তরের ক্ষেত্রে যে বিশেষ ধরনের শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন সহযোগে নির্দেশ প্রদান করা হয় তাদেরকে কোড বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে কোডের সংজ্ঞাটা বললাম, এর পরবর্তীতে আসো, এনকোড কাকে বলে? ENCODE, এনকোড। এনকোড মানে কোডের অন্তর্ভুক্ত করা। তার মানে আমি একটু আগে যে কথাটা বললাম যে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, এইটাকেই এনকোড বলে। তার মানে সুন্দর করে সংজ্ঞা আমরা এভাবে দিব, মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তরের প্রক্রিয়াকে এনকোড বলে। তার মানে কোডের অন্তর্ভুক্ত করা, মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে বা মেশিনের ভাষায় রূপান্তরকে এনকোড বলে। আচ্ছা, এনকোডের পরবর্তীতে আছে দেখো ডিকোড। ডিকোড হচ্ছে এনকোডের বিপরীত অবস্থা। তার মানে বিপরীত অবস্থা বলতে এটাকে কোড বহির্ভূত করা। তার মানে কোডে রূপান্তরিত আছে সেটার থেকে মানুষের ভাষায় রূপান্তরিত করা, তার মানে কম্পিউটার বা মেশিনের ভাষা থেকে তাকে মানুষের ভাষায় রূপান্তর, এটাকে বলা হয় ডিকোড। তাহলে সংজ্ঞাটা আমরা সাজায় এভাবে লিখতে পারি, কম্পিউটারের ভাষা বা মেশিনের ভাষা থেকে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষায় রূপান্তরের প্রক্রিয়াকেই ডিকোড বলে। ওকে, তাহলে আমরা এনকোড কি, ডিকোড কি এটা দেখলাম এবং কোডের সংজ্ঞাটাও আমরা জানলাম। আচ্ছা, এবার বিভিন্ন প্রকার কোড নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড, ভালো করে খেয়াল করো, আলফা মিন্স অ্যালফাবেট আর নিউমেরিক মিন্স নাম্বার। তার মানে অ্যালফাবেট এবং নাম্বার, সংখ্যা, তাই তো? যেখানে বর্ণ এবং সংখ্যা উভয়ই প্রকাশ করা যাবে। শুধু বর্ণ এবং সংখ্যা না, বিশেষ চিহ্ন সহ সবকিছু, গাণিতিক অপারেশন, এভরিথিং এই আলফা নিউমেরিক কোড দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আলফা নিউমেরিক কোডের যদি আসে সংজ্ঞা, তাহলে আমরা এইটা দিব যে কোড ব্যবহার করে বর্ণ, বর্ণ দেখো কোথা থেকে কত পর্যন্ত, স্মল এ টু স্মল জেড বা এ থেকে জেড, বর্ণ এ টু জেড বা ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড। অঙ্ক, অঙ্ক কি, জিরো থেকে নাইন পর্যন্ত, এবং এগুলো ব্যবহার করেই সংখ্যা গঠন করতে হয়। বর্ণ, অঙ্ক, জিরো থেকে নাইন পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো, এবং অথবা এই অঙ্কের ব্যবহার করে সংখ্যা গঠন। বর্ণ, অঙ্ক, চিহ্ন, চিহ্নর মধ্যে কি কি থাকতে পারে দেখো, হ্যাশ, অ্যাট দা রেট অফ, অ্যান্ড, তারপর পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি অসংখ্য চিহ্ন আছে, এগুলো বর্ণ, অঙ্ক, চিহ্ন। গাণিতিক অপারেশন, গাণিতিক অপারেশন দেখো চারটা আছে, যোগ, বিয়োগ, গুণ, গুণের ক্ষেত্রে স্টার চিহ্ন, ভাগের ক্ষেত্রে স্ল্যাশ চিহ্ন। আচ্ছা, গাণিতিক অপারেশন দেখো চারটা আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইত্যাদি প্রকাশ করা যায়, তাদেরকে আলফা নিউমারিক কোড বলা হয়ে থাকে। আমি আবার বলি, যে কোড ব্যবহার করে বর্ণ, এ থেকে স্মল জেড অথবা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড। অঙ্ক, জিরো থেকে নাইন। চিহ্ন দেখো কয়েকটা চিহ্ন আমি এখানে দিলাম, হ্যাশ, অ্যাট দা রেট অফ, অ্যান্ড, পার্সেন্ট, এই জাতীয় অসংখ্য চিহ্ন। গাণিতিক অপারেশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রকাশ করা যায়, তাদেরকেই আলফা নিউমেরিক কোড বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা আলফা নিউমেরিক কোড সম্পর্কে জানলাম। এবার কয়েকটা আলফা নিউমারিক কোডের বিষয়বস্তু একটু আলোচনা করি, এটা মানে কোন আলফা নিউমারিক কোডে কি ব্যবহার করা হয় এটা নিয়ে আমরা এখন একটু আলোচনায় যাব। তবে সবাই একটু খেয়াল করো, আচ্ছা দেখো কয়েকটি আলফা নিউমারিক কোড, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো ASCII, আস্কি কোড, EBCDIC কোড, ইউনিকোড, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড,
এরকম অসংখ্য আলফা নিউমেরিক কোড আছে। আচ্ছা, এখন আমরা এই কোডগুলো নিয়ে একটু আলোচনায় আসি। ভালো করে খেয়াল করো, আমরা আসকি, যেটার কথা বললাম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা নিয়ে আমরা এখন আলোচনায় আসব। এবং এরপরে ইবিসিডি কাছে ইউনিকোড, অক্টাল হেক্সাডেসিমেলের আলোচনা তো আমরা আগেই করেছি যে বাইনারি থেকে কিভাবে অক্টাল হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায় সেটা। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন আসকি কোডের আলোচনায় যাব। আচ্ছা দেখো, আসকি ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আসকি। আচ্ছা, আবিষ্কারক রবার্ট বিমার, লক্ষ্য করো, আবিষ্কারক রবার্ট বিমার, এবং আবিষ্কার সাল 1965। ভালো করে খেয়াল করো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাকে সংক্ষেপে বলে আসকি, আবিষ্কারক রবার্ট বিমার এবং আবিষ্কার সাল 1965। আচ্ছা, এবার একটা খেয়াল করো, রবার্ট বিমার আসলে কি আবিষ্কার করেছিলেন সেটা আমরা একটু এখন দেখব। রবার্ট বিমার 7 বিটের একটা বাইনারি কোড আবিষ্কার করেছিলেন। দেখো, 7 বিট, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7 বিটের একটা বাইনারি কোড আবিষ্কার করেছিলেন, যার প্রথম 3টা বিটকে বলা হতো জোন বিট। প্রথম 3টা বিটকে বলা হতো জোন বিট এবং পরবর্তী 4টা বিটকে বলা হতো সংখ্যাসূচক বিট। আচ্ছা, এবং রবার্ট বিমার যে 7টা বিট আবিষ্কার করেছিলেন, এইটা দ্বারা 2 টু দি পাওয়ার 7, তার মানে 2 টু দি পাওয়ার 7 মানে 128টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা সম্ভব ছিল। এই যে রবার্ট বিমার যে 7 বিটের বাইনারি কোড আবিষ্কার করেছিলেন, তার দ্বারা 2 টু দি পাওয়ার 7, 128টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা যেত। এবং মানে এই যে 7 বিটের যে বাইনারি কোডটা আবিষ্কার করেছিলেন, এটার নাম দেওয়া হয় আসকি 7। এবং এবার একটু লক্ষ্য করো, আসকি 7 দিয়ে 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন শনাক্ত করা যেত। আচ্ছা, এবার তুমি একটু মানে ভাষার কথা চিন্তা করো, যে ইংরেজি বর্ণমালায় তোমার যে ইংরেজি অ্যালফাবেট হচ্ছে 26টা, তাই তো? এ থেকে জেড পর্যন্ত হচ্ছে 26টা, ডিজিট আছে আর 10টা, তার মানে 36টা, ধরে নাও বিশেষ চিহ্ন টিহ্ন নিয়ে আর আছে মনে করো 50টার মতো, তাহলে 50 আর 36 86, তুমি ধরে নাও, তারপরেও এটা 100, ইংরেজি বর্ণমালায় সব মিলে মনে করো চিহ্ন টিহ্ন দিয়ে 100 মতো মানে চিহ্ন আছে। কিন্তু এই আসকি 7 দিয়ে 128টা চিহ্নকে শনাক্ত করা যাচ্ছে, তাহলে ইংরেজি ভাষাকে খুব সহজেই আসকি 7 দিয়ে কোডভুক্ত করা সম্ভব। কিন্তু তুমি একটু বাংলা ভাষার কথা চিন্তা করো, বাংলা ভাষায় তোমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে আছে হচ্ছে 50টা, এছাড়া র ফলা জ ফলা যুক্ত যুক্ত বর্ণ, বিশেষ চিহ্ন, জ্যোতি চিহ্ন, বাংলা ভাষায় তো আসলে অসংখ্য জ্যোতি চিহ্ন আছে, ডিজিট টিজিট নিয়ে আরো 100 মতো আছে। আচ্ছা, তাহলে 100 আর 50, তাহলে কত? 150 আনুমানিক, এটা আমার অনুমান। তা এটা দিয়ে সর্বোচ্চ 128টা চিহ্ন মানে শনাক্ত করা যাচ্ছে। তা আজকে 7 দিয়ে তো বাংলা ভাষাকে কখনোই কোডভুক্ত করা সম্ভব না। আচ্ছা, এবার তুমি যদি চিন্তা করো যে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এই জাতীয় ল্যাঙ্গুয়েজের কথা, চাইনিজ ম্যান্ডারিয়ান ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এই জাতীয় ল্যাঙ্গুয়েজ গুলোতে তোমার 3000-এর উপরে বর্ণ আছে। আচ্ছা, তাহলে 3000-এর উপরে বর্ণ মানে কি? মানে এটা দিয়ে তো কোনোভাবেই, আসকি দিয়ে তো কোনোভাবেই এটাকে শনাক্ত করা সম্ভব না, এই যে আসকি 7 দিয়ে। আচ্ছা, কারণ চীনাদের যে চীনা ভাষা চাইনিজ ম্যান্ডারিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে আমি যে কথাটা বললাম, 3000-এর উপরে হচ্ছে বর্ণ আছে, এবং চাইনিজরা জানো যে চীনা জাতি যারা, তারা কিন্তু নিজেদের ভাষা দিয়েই মনের ভাব প্রকাশ করে, তারা মানে নেটিভ ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে না। আচ্ছা, যে কারণে মানে তাদের মানে প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে তাদের ভাষা শিক্ষা,
কারণ তারা ভাষাটা মানে কমিউনিকেশনের যে মিডিয়ামটা এটা ঠিক করে আয়ত্ত করতে পারলেই এরা জানে যে যে কোনো কাজ এটা দিয়ে করা সম্ভব মাতৃভাষার মাধ্যমে। যে কারণে মানে এবার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ASCII 7, এই ASCII 7 দিয়ে কিন্তু কোনোভাবেই মানে ইংরেজি ভাষা ব্যতীত ছোট ছোট দুই একটা ল্যাঙ্গুয়েজ কে কোডভুক্ত করা যায়, কিন্তু পৃথিবীর সব ভাষাকে ASCII 7 দিয়ে কোডভুক্ত করা সম্ভব নয়। আচ্ছা, এবার পরবর্তীকালে একটু চিন্তা করো, পরবর্তীকালে যেহেতু 8 বিটে 1 বাইট, সেহেতু পরবর্তী প্রোগ্রামাররা এটা নিয়ে গবেষণা করে এই 7 বিটের আগে আরো একটা বিট যোগ করতে সক্ষম হলো, যেটাকে বলা হয় প্যারিটি বিট। 7 বিটের আগে আরো একটা বিট যোগ করতে সক্ষম হলো, যেটাকে বলা হয় প্যারিটি বিট। এখন দেখো প্যারিটি বিট যোগ করলে বিট সংখ্যা হয়ে যাচ্ছে 8টা। আচ্ছা লক্ষ্য করো, প্যারিটি বিট যুক্ত করলে বিট সংখ্যা হয়ে যাচ্ছে 8টা, এবং তখন এর নামকরণ করা হয় ASCII 8। প্যারিটি বিট যুক্ত করে যে মানে অবস্থাটা তৈরি করলো 8টা বিট, সেটার নামকরণ করা হয় ASCII 8, এবং এটা দ্বারা 8 মানে 256টা ভিন্ন ভিন্ন চিহ্নকে এই ASCII 8 দ্বারা শনাক্ত করা সম্ভব হলো, এবং এটা আরো কিছু ভাষাকে কোডভুক্ত করতে সক্ষম হলো। এবং আমরা যে মানে কিবোর্ডে যে বাংলার ব্যবহারটা দেখি, এটাও কিন্তু আস্কি কোডের ব্যবহার। আচ্ছা লক্ষ্য করো, আমাদের মোবাইলের মানে বাটন ফোনে যে বাংলার ব্যবহার দেখা যায়, এটাও কিন্তু আস্কির ব্যবহার। আচ্ছা, এছাড়া তোমার ক্যালকুলেটরের যে কিপ্যাড আছে, বা আমরা কিবোর্ডের যে কিপ্যাড, আচ্ছা বা যে কোনো মানে কিবোর্ডে তোমার সাধারণত এই ASCII 8টাই ব্যবহার করা হয়ে থাকে, এবং বর্তমানে আস্কি বলতে কিন্তু ASCII 8কেই বুঝায়। আচ্ছা, তাহলে এই ASCII 8 দিয়ে 256টা ভিন্ন ভিন্ন চিহ্ন শনাক্ত করা সম্ভব হলো, এবং এটা দ্বারা আরো অল্প কিছু ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হলো, কিন্তু পৃথিবীর সব ভাষাকে ASCII দিয়ে কোডভুক্ত করা সম্ভব হলো না। আচ্ছা, এবার খেয়াল করো ASCII কোডের মধ্যে কোন বিট কি কাজে লাগে, এটা আমরা একটু এখন দেখব যে কোন বিটের কাজ কি। আচ্ছা লক্ষ্য করো, এটা ASCII 7 দিয়েই আমরা বুঝবো। দেখো 0 থেকে 31 বিট তো বললাম যে ASCII-এ 128টা, 0 থেকে 31 এবং 127, এটাকে বলে হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। 0 থেকে 31 এবং 127, এটা হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। 32 থেকে 64, এটাকে বলে বিশেষ ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। 32 থেকে 64 হচ্ছে বিশেষ ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার। 65 থেকে 96, লক্ষ্য করো এটা হচ্ছে বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার্স অক্ষর এবং বিশেষ কিছু চিহ্ন, বড় হাতের অক্ষর ও বিশেষ কিছু চিহ্ন, এটা হচ্ছে 65 থেকে 96 পর্যন্ত। 97 থেকে 127, লক্ষ্য করো ছোট হাতের অক্ষর এবং বিশেষ কিছু চিহ্ন। 65 শুরু হয় কিন্তু 65 দিয়ে, এবং ছোট হাতের অক্ষর শুরু হয় হচ্ছে 97 দিয়ে, তার মানে ক্যাপিটাল এ ইকুয়াল টু 65, স্মল এ ইকুয়াল টু 97, এবং ছোট হাত এবং বড় হাতের বিট পার্থক্য হচ্ছে 32, তার মানে ছোট হাতের সাথে স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারের সাথে 32 যোগ করলে স্মল লেটার পাওয়া যায়, আর স্মল লেটার থেকে 32 লেস করলে ক্যাপিটাল লেটার পাওয়া যায়। একটু লক্ষ্য করো, আমি সেটা একটু বলি, ক্যাপিটাল লেটার প্লাস 32 ইকুয়াল টু স্মল লেটার। আর স্মল লেটার মাইনাস 32 ইকুয়াল টু ক্যাপিটাল লেটার। এটা তার মানে আমি কি বললাম যে বড় হাতের অক্ষর শুরু হচ্ছে 65 দিয়ে আর ছোট হাতের অক্ষর 97 দিয়ে। তা আমরা এখন একটু দেখি যে কোনটা কতর জন্য প্রযোজ্য। একটু খেয়াল করো, বড় হাতের অক্ষর 65 দিয়ে, তার মানে ক্যাপিটাল এ ইকুয়াল টু 65, ক্যাপিটাল বি ইকুয়াল টু 66, সি ইকুয়াল টু 67, ক্যাপিটাল ডি ইকুয়াল টু 68, ই ইকুয়াল টু 69, এফ ইকুয়াল টু 70,
জি ইকুয়াল টু 71 এভাবে আমার চলতেই থাকবে। আচ্ছা তাহলে লক্ষ্য করো এভাবে তুমি বের করতে পারবে। এবার তুমি যদি স্মল এর কথা চিন্তা করো তাহলে স্মল এ শুরু হচ্ছে 97 দিয়ে, তাহলে দেখো ক্যাপিটাল এ ছিল 65 আর স্মল এ 97, তাহলে 97 থেকে 65 বিয়োগ করো 32 পাওয়া যাচ্ছে। তার মানে স্মল লেটার থেকে তুমি 32 বিয়োগ করলে ক্যাপিটাল লেটার পাওয়া যাবে। B equal to 98, C equal to 99, D equal to 100, E equal to 101, F equal to 102, Z equal to 103. এভাবে আমার চলতেই থাকবে, ওকে। আচ্ছা তাহলে ক্যাপিটাল লেটার শুরু হচ্ছে 65 দিয়ে আর স্মল লেটার 97 দিয়ে। আচ্ছা এইখানে তোমরা মানে একটা জিনিস প্রায় ভুল করে ফেলো যে আসকি কোড থেকে যদি এমসিকিউ আসে অনেকেই বুঝে উঠতে পারে না যে কোনটা হবে। এবার আমি তোমাদের একটা দুটো দিয়ে একটু দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যদি তোমাকে বলে জি ক্যাপিটাল জি এর আসকি কত, দেখো ক্যাপিটাল জি এর আসকি কত, তা তুমি জানো যে ক্যাপিটাল এ 65 দিয়ে শুরু হচ্ছে, তাহলে হচ্ছে বি 67, সি 68, ডি 69, ই 70, এফ 71 হচ্ছে জি, তাহলে জির জন্য 71 পাওয়া যাচ্ছে। দেখো জি ইকুয়াল টু কত, 71, এই তো। এবার এই যে 71 আছে এইটা 7 বিটের বাইনারিতে প্রকাশ করতে হবে, 7 বিটের, ভালো করে খেয়াল করো 7 বিটের, বেশি না, 7 বিটের বাইনারিতে প্রকাশ করবো। দেখো 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 4 ডবল 64 ডবল 128, 1 2 3 4 5 6 7 8, বেশি হয়ে যায়, আমরা 64 পর্যন্ত রাখলেই হচ্ছে। 71, দেখো 71 কত, 64 আর 32 বেশি হয়ে যায়, 64 আর 16 80 তাও বেশি, 64 আর 8 72 তাও বেশি, 64 আর 4 68 আর 2 70 আর 71, তার মানে 100011, তার মানে তোমাকে যদি বলে ক্যাপিটাল জি এর আসকি কত, জি এর আসকি আসছে হচ্ছে অবজেক্টিভে এগুলো আসে কিন্তু ক্যাপিটাল জি এর আসকি 100011, তার মানে আমাদের জি যে 71 পেলাম সেটাকে 7 বিটের বাইনারি করলেই দেখো 7 বিটের আসকি পাওয়া গেল, দেখতে পাচ্ছ। ওকে এবার আমাদের জি গেল, এবার যদি তোমাকে বলে স্মল ডি এর আসকি কত, আচ্ছা লক্ষ্য করো জিটা দেখলাম, এবার আমরা স্মল ডি দেখি। আচ্ছা ডি ইকুয়াল টু, দেখো স্মল ডি ইকুয়াল টু 100, এই তো, তাহলে 100 কে আমরা 7 বিটের বাইনারি করব। দেখো ডি 100 একে 7 বিটের বাইনারি করলে কত আসে, আচ্ছা 64 32 96 আর 4 100, 1100100, এটা হচ্ছে ক্যাপিটাল ডি এর আসকি। তাহলে ডি এর আসকি করলে কত আসছে, দেখো 1100100, দেখতে পাচ্ছো, আচ্ছা 1100100, তাহলে আমরা ডি এর যে মানে কত নাম্বার আসকি ডি 100, সেই 100 এর তোমার ইয়ে করলাম মানে 7 বিটের বাইনারি ফর্মে প্রকাশ করলাম, তাহলে আসকিতে রূপান্তরিত হলো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি আসকি নিয়ে একটা আলোচনা করলাম, এবার আমরা পরবর্তী কোডে যাব। তাহলে আসকি কোডের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুই ধরনের আসকি আছে, আসকি 7 এবং আসকি 8। আসকি 7 দিয়ে শুধু ইংরেজি ভাষাটাকে কোডভুক্ত করা যাচ্ছে এবং আসকি 8 দিয়ে ইংরেজি ব্যতীত আরো অল্প কিছু ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়। আচ্ছা এবার আসকির পরে লক্ষ্য করো আমরা ইবিসিডি কোড নিয়ে আলোচনা করব, ইবিসিডি আইসি, ইবিসিডি, ইবিসিডি এর ফুল ফর্ম দেখো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন, কোন বইতে ইন্টারচেঞ্জও আছে যেটাই দাও প্রবলেম নেই, ইনফরমেশন বা ইন্টারচেঞ্জ কোড। দেখো এবিসিডি এর ফুল মিনিং কি দাঁড়াচ্ছে, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল, আই এর ফুল মিনিং ইনফরমেশন বা ইন্টারচেঞ্জ, যেটাই দাও ইনফরমেশন কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন বা ইন্টারচেঞ্জ কোড। আচ্ছা এবার লক্ষ্য করো এটি মূলত 8 বিটের একটি বিসিডি কোড, বিসিডি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, বিসিডি এর ফুল ফর্ম বাইনারি কোডের ডেসিমেল। আচ্ছা তাহলে কি বললাম, এটি মূলত 8 বিটের একটি বিসিডি কোড,
আচ্ছা, যা কেবল আইবিএম বা তার সমকক্ষ কম্পিউটারের জন্য ব্যবহারের উপযুক্ত। লক্ষ্য করো, এটি মূলত আইবিএম বা তার সমকক্ষ যে কম্পিউটার গুলো ছিল, মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটার, তার জন্য এটা ব্যবহারের উপযুক্ত ছিল। আচ্ছা, আর একটু ভালো করে বলি যে এই যে ইবিসিডি কোড, এটা হচ্ছে মূলত অভিজাত শ্রেণীর কোড। আচ্ছা, অভিজাত শ্রেণী বলতে যেমন আমরা বলে থাকি যে মোবাইলের ক্ষেত্রে, লক্ষ্য করো যে মোবাইলের ক্ষেত্রে অভিজাত শ্রেণীর মোবাইল হচ্ছে আইফোন, তাই তো? আচ্ছা, অ্যাপেল মানে ফোন যেগুলো আছে, আইফোন, সেটাকে আমরা অভিজাত শ্রেণীর ফোন বলে থাকি। ঠিক একটা সময়ে এই অভিজাত শ্রেণীর কম্পিউটার ছিল এই আইবিএম এর কম্পিউটার, এবং দেখা যাচ্ছে যে সেটা একটা সাধারণ কম্পিউটারের থেকে দাম ছিল প্রায় 4-5 গুণ বেশি, এবং এইটা তখনকার মানে অভিজাত শ্রেণী যারা আমেরিকার তারাই ব্যবহার করত। এবং যেহেতু এটা আভিজাত্যের প্রতীক, সেহেতু এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যে কারণে এরা কোড সিস্টেমটাও নিজস্ব ভাবে করলো, যেটা ইবিসিডি কোড নামে পরিচিত আর কি। ইবিসিডি কোডটাকে এরা শুধুমাত্র আইবিএম এর কম্পিউটারের প্রতীক করে ডিজাইন করলো। আচ্ছা, কিন্তু বিষয়টা এরকম যে আইবিএম এর কম্পিউটারটা এখন অনেকটা মূল্যহীন হয়ে পড়েছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কম্পিউটারকে আনতে হবে, মানে এই চিপসেট গুলো সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, যে কারণে মানে আইবিএম প্রতিযোগিতায় অনেকটা টিকতে পারেনি, পিছিয়ে পড়েছে। এবং আরো মজার বিষয় হচ্ছে আইবিএম এর এই মানে পিছিয়ে পড়ার কারণে ইবিসিডি কেও কিন্তু তার অস্তিত্ব থেকে হারিয়ে ফেলেছে, এবং বর্তমানে ইবিসিডি এর ব্যবহার নেই বললেই চলে। জাস্ট জানার জন্য আমরা একটু এইটুকু ইয়ে করলাম যে ইবিসিডি এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন বা ইন্টারচেঞ্জ কোড। এটি মূলত 8-বিটের একটি বিসিডি কোড, যা কেবল আইবিএম এবং তার সমকক্ষ কম্পিউটারের জন্য ব্যবহারের উপযুক্ত, মানে ইংরেজি ভাষায় এটা দিয়ে কোডভুক্ত করা যেত আর কি। তবে এটা মানে সাধারণ কম্পিউটারে এটা ব্যবহারের উপযুক্ত না, যে কারণে প্রতিযোগিতার বাজারে এই ইবিসিডিকটা টিকতে পারেনি, এবং বর্তমানে এর অস্তিত্ব নেই বললেই চলে। আচ্ছা, তাহলে ইবিসিডিক নিয়ে আমরা এইটুকু জানলেই হচ্ছে। আমরা পরবর্তীতে চলে যাব সব থেকে আলোচিত কোড, যেটা যেটা আমরা বর্তমান দৈনন্দিন জীবনের সাথে যে কোডটা আমাদের পুরোপুরি মিশে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে ইউনিকোড। ভালো করে খেয়াল করো, ইউনিকোড, ইউনিকোডের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড। তার মানে ইউনিভার্সাল অর্থ হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন কোড, তার মানে এই কোডটা সবার জন্য প্রযোজ্য, পৃথিবীর যে কোনো ভাষার জন্য এই কোডটা প্রযোজ্য, ইউনিভার্সাল কোড, ইউনিকোড যেটা। আচ্ছা দেখো, এটি মূলত 2 বাইট। আচ্ছা, আমি আগেও ক্লাসে বলেছি বাইটের বি কিন্তু ক্যাপিটাল বি, আর বিটের বি হচ্ছে স্মল বি। 2 বাইট বা 16 বিটের একটি বাইনারি কোড, যা দ্বারা 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 হচ্ছে 65,536, এতটি চিহ্ন, এতটি ভিন্ন ভিন্ন চিহ্ন শনাক্ত করা যায়। লক্ষ্য করো, তাহলে আমরা কি বললাম যে ইউনিভার্সাল কোড হচ্ছে 2 বাইট বা 16 বিটের একটা কোড, যা বাইনারি কোড, যা দ্বারা 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা যায়, এবং পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোড দিয়ে কোডভুক্ত করা সম্ভব। আচ্ছা, কারণ আমি তোমাদের বলেছিলাম যে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এই জাতীয় ল্যাঙ্গুয়েজে 3,000-এর মতো বর্ণ, শব্দ, চিহ্ন মিলে 3,000-এর মতো আছে। তা এই যে কোডটা, এটা দিয়ে আমরা 65,536টা চিহ্ন শনাক্ত করতে পারছি, তার মানে পৃথিবীর যে কোনো ভাষাকে আমি এটা দিয়ে কোডভুক্ত করতে পারবো। আচ্ছা, তোমরা ইদানিং দেখেছো আমরা যে মানে স্মার্টফোনে যে অভ্র ব্যবহার করি বা প্রভাত ব্যবহার করি অথবা রিদমিক কিবোর্ড ইউজ করি, এগুলো সবই কিন্তু এই ইউনিকোডের অবদান। আচ্ছা, এই ইউনিকোড আসার ফলে কিন্তু আমরা এই যে মানে লেখাজোকা বা টাইপিং এর কাজটা এত সহজেই করতে পারছি, কিন্তু একটা সময় কিন্তু এত সহজে মানে টাইপ করা সম্ভব ছিল না, এটা মানে একমাত্র ইউনিকোডের বদৌলতে এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এরপরে আমি ইউনিকোড নিয়ে আরো একটু কথা বলবো অবশ্যই। আচ্ছা, লক্ষ্য করো, ইউনিকোডের আবিষ্কারক হচ্ছে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কম্পিউটার কর্পোরেশন,
যৌথভাবে। অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কম্পিউটার কর্পোরেশন যৌথভাবে এই ইউনিকোডটা আবিষ্কার করেন। আচ্ছা, এই ইউনিকোড মূলত আমি যে কথাটা বললাম যে 2 বাইট বা 16 বিটের কোড কোড যা দ্বারা 2 টু দি পাওয়ার 16 65,536টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা সম্ভব হতো আর কি। আচ্ছা, এবং এটার আবিষ্কার সাল হচ্ছে 1991 সালে এই ইউনিকোড আবিষ্কার হয়েছিল অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কম্পিউটার কর্পোরেশন যৌথভাবে এটা আবিষ্কার করে। এবং বর্তমানে মানে ইউনিকোডের যে মান উন্নয়নকারী সংস্থা এটার নাম হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম। ইউনিকোডের মান উন্নয়নকারী সংস্থার নাম হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম। আচ্ছা, বাংলাদেশ অনেক পরে 2009 সালের দিকে এসে এই কনসোর্টিয়ামের সদস্যপদ লাভ করেছে, যে কারণে বাংলা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত একটু তুলনামূলক দেরিতে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কম্পিউটার কর্পোরেশন যৌথভাবে এই ইউনিকোডটা আবিষ্কার করেছে 1991 সালে, এবং ইউনিকোডের মান উন্নয়নকারী সংস্থার নাম হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম। আচ্ছা, তাহলে আমরা ইউনিকোড সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। আমি আরেকবার এটা বলে যাই যে কি বললাম আমরা, সুবিধাগুলো অসুবিধাগুলো বলে যাই। ইউনিকোড বা ইউনিভার্সাল কোড, এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, এবং এটা 2 বাইট বা 16 বিটের একটা কোড যা দ্বারা 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা সম্ভব। পৃথিবীর সকল ভাষাকে এটা দিয়ে কোডভুক্ত করা সম্ভব। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, এটা হচ্ছে মানে আস্কি কোডের ক্যাম্পটিবেল। আস্কি কোডের ক্যাম্পটিবেল বলতে আস্কি দ্বারা কি 2 টু দি পাওয়ার 7 মানে 128 বা 2 টু দি পাওয়ার 8 256টা ভিন্ন ভিন্ন চিহ্নকে শনাক্ত করা সম্ভব ছিল। আচ্ছা, এই যে যে আস্কি কোডের মধ্যে যে 128 বা 256টা চিহ্ন, এর সবগুলো চিহ্নই আমার মানে ইউনিকোডের অন্তর্ভুক্ত আছে, যে কারণে আমার আলাদাভাবে আস্কি কোড ইউজ করার দরকার নেই। এবং আমি বলেছিলাম যে যে কোনো কিপ্যাড কিপ্যাডে বা কিবোর্ডে কিন্তু আস্কি ইউজ করা হয়, কিন্তু দেখো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু কোনো কিপ্যাড বা কিবোর্ডের ব্যবহার নেই, ঠিক আছে? কারণ এর যে অপারেটিং সিস্টেম, এর যে অ্যাপস গুলো, এখানে আমরা 1,000 কিবোর্ড এইভাবে মানে ব্যবহার করতে পারি, সুতরাং আলাদা কোনো কিবোর্ড ইউজ করার প্রয়োজন নেই, আমাদের সুবিধা মতো কিবোর্ড আমরা ইউজ করতে পারবো এখান থেকে। আচ্ছা, এরপরে মানে অসুবিধা যেটা, একটাই অসুবিধা, একটু মেমোরিতে বেশি জায়গা নেয়, ঠিক আছে, যে কারণে মানে একটু বেশি মেমোরির প্রয়োজন হয়, কারণ এটা মানে 2 বাইট বা 16 বিট হওয়ার কারণে অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়, এই এছাড়া আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে বিসিডি কোড আছে, এই বিসিডি কোডের আলোচনায় আমি যাব না, আমি পরের দিন যে ক্লাসটা আছে এই ক্লাসে আমি মূলত আমার এই সংখ্যা পদ্ধতির লেকচার কমপ্লিট করব, প্লাস মানে আরো কিছু দিয়ে দিব তোমাদেরকে, মানে কিছু মানে বোর্ড কোশ্চেন সলভ করবো নেক্সট ক্লাসে, প্লাস অল মানে যেটুকু বাকি থাকে আমি সেটা নিয়ে আলোচনা করব, আজকে ইউনিকোড পর্যন্ত রাখবো। তবে তার আগে আমি আস্কি আর ইউনিকোডের পার্থক্যটা আমি একটু তোমাদেরকে বলে যাই, তাহলে বুঝতে পারবে যে তুলনামূলক পার্থক্য যদি বুঝানো হয় তাহলে তুমি মানে বৈশিষ্ট্যগুলো তোমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, আস্কি কোড আর ইউনিকোডের পার্থক্য। খেয়াল করো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এর সংক্ষিপ্ত রূপ আস্কি। আচ্ছা, ইউনিভার্সাল কোড, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউনিকোড। আস্কির আবিষ্কারক রবার্ট বিমার, আর এর আবিষ্কারক মানে তোমার অ্যাপেল এবং জেরক্স কম্পিউটার যৌথভাবে। মানে এটা 7 বা 8 বিটের একটি কোড, এটা 2 বাইট বা 16 বিটের কোড, এর দ্বারা 2 টু দি পাওয়ার 7 128 বা 2 টু দি পাওয়ার 8 256টা ভিন্ন ভিন্ন চিহ্ন শনাক্ত করা যায়, আর এর দ্বারা 2 টু দি পাওয়ার 16 65,536টা ভিন্ন ভিন্ন চিহ্ন শনাক্ত করা যায়। পৃথিবীর সব ভাষাকে এটা দিয়ে কোডভুক্ত করা সম্ভব না, আস্কি দ্বারা পৃথিবীর সব ভাষাকে কোডভুক্ত করা সম্ভব, মেমোরিতে কম জায়গা দখল করে, মেমোরিতে বেশি জায়গা দখল করে, এবং এটা বইতে আছে, তোমরা একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা মূলত আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি, এবং পরবর্তী ক্লাসে আমি কিছু বোর্ড কোশ্চেন এবং এখানে অল্প একটু বিসিডি কোডটা আছে এটা দেখাই দিয়েই আমি সামনের ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি শেষ করব,
এবং তার পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় অংশটা আছে লজিক গেট অংশটা, এটা আমরা মানে শুরু করব আশা করি আজকে হচ্ছে মানে তোমার মঙ্গলবার, আমরা মানে সামনের রবিবার থেকে আমরা ইয়েটা শুরু করতে পারবো আর কি, মানে যেটা এই লজিক গেট অংশটা মানে ডিজিটাল ডিভাইস অংশটা আমরা পরের ক্লাস মানে সামনের সপ্তাহ থেকে শুরু করতে পারবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, কামনা করে শেষ করছি, এবং সকলে যত দ্রুত পারো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে নাও, কারণ এরপরে কিন্তু প্রায় জুলাই মাস এসে যাচ্ছে। জুলাই মাস এসে গেলে কিন্তু আমি ক্লাসের লিঙ্কটা এভাবে ওপেন রাখবো না, এখন আমি যথেষ্ট পরিমাণে ওপেন রাখছি, আমি বলেছি 8টা পর্যন্ত ওপেন থাকবে, তারপরেও কিন্তু আমি দেখা যাচ্ছে আরো বেশি সময় রাখছি। সুতরাং মানে সবাই মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করো, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি।